সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় দরপতনের শিকার হয়েছে ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসএক্স ছিয়ানব্বই পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তেত্রিশে এদিন বেচা কেনা হয়েছে তিনশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে একষট্টিটির কমেছে দুশো তিয়াত্তরটির আর অপরিবর্তিত ছিল আঠারোটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজের আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসি এক্স নাইনটি পয়েন্ট কমে ক্লোজ হয়েছে পাঁচ পয়েন্টে যা কিনা গত একত্রিশ মাসের মধ্যেই সর্বনিম্ন সর্বশেষ দুই হাজার ষোলো সালের আঠাইশ ডিসেম্বরে ডিসি এক্স ক্লোজ হয়েছিল পাঁচ হাজার সাতাইশ পয়েন্টে তবে ইন্ডেক্সের এই শার্প ডিক্লাইনের পেছনে প্রধান কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই শেষের নেগেটিভে ক্লোজ হয়েছে যার মধ্যে আজকে সবচেয়ে বেশি নেগেটিভ ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ঠিক তার পরেই রয়েছে এন বিএফআই এবং টেলিকমিউনিকেশনের মতো সেক্টরগুলো এবং ইন্ডেক্সের এই ক্রমাগত ডাউন ট্রেন্ড ওভারঅল ডেইলি টার্ন উপরেও একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে যার ফলে আজকে ডিএসসির ও ওভারঅল ডেইলি টার্নওভার গত বৃহস্পতিবারের তুলনায় সিক্স পার্সেন্ট কমে গেছে তবে বিগত কিছুদিন ধরেই আমরা ডিএসসির মিউচুয়াল ফান্ড সেক্টরে কিছুটা আপট্রেন্ড ট্রেন্ড লক্ষ্য করছিলাম এবং আজকে আমরা মার্কেটে সিমিলার সিচুয়েশন লক্ষ্য করেছি এবং আজকে আমরা ডিএসসির টপ টেন গেইনার লিস্টে আটটি মিউচুয়াল ফান্ডের নাম লক্ষ্য করছি তবে আজকে দিন শেষে বিশ কোটি টাকা ডেইলি টার্নওভার নিয়ে মোস্ট ট্রেডেড শেয়ারগুলোর তালিকা সবার শীর্ষে অবস্থান করছে ফরচুন শ্যুজ লিমিটেড